এই জীবন যেন বহতানদীর মতো চলার পথে কত মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় জ্ঞানের ইসলামীকরণ আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান অ্যারাবিক ফাউন্ডেশন বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব মোহাম্মদ মতিউর রহমান আলাইকুম রহমানুমার প্রিয় দর্শক আমি শুরুতে বলেছি আমাদের আজকের আলোচনার বিষয় জ্ঞানের ইসলামীকরণ তাই শুরুতেই মোহাম্মদ মতিউর রহমান আপনার কাছে জানতে চাইব যে আমরা বলছি ইসলামে অফ নলেজ বা জ্ঞানের ইসলামীকরণ এর ব্যাখ্যাটা কেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی সাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা মানবজাতি সহ সকল প্রজাতির জীব জানোয়ার এবং সকল বিশ্বজগত সৃষ্ট জগতের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের adipite আদম আল্লাকে জান্নাতের সৃষ্টি করেন জান্নাতে সৃষ্টি করে তিনি তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন কোরআন কারিমা এসেছে আল্লামা আদামা আস আদাম আল আসমা কুল্লেহা অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলা সাল্লামকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন সেই জ্ঞান তিনি ফেরেস্তাদের শিক্ষা দেননি কারণ পরবর্তীতে যখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলেন যে এইসবের নাম তোমরা বলো তখন তারা অক্ষমতা প্রকাশ করে তারা বলে ইয়ারাবুল আলমিন যে জ্ঞান তুমি আমাদেরকে দাও নি সে জ্ঞান তো আমাদের নেই তারা বললো হানাকা তাতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল আলমিন জ্ঞানের মালিক তিনি যাকে দেন তিনি জ্ঞানী হন তিনি যাকে যেটুকু জ্ঞান দেন তিনি ততটুকু পান তো মানুষের আদিপিতা হিসাবে এবং আমরা পৃথিবীতে আজকে যারা মানুষেরা বসবাস করছি পৃথিবীতে যারা বসবাস করে গেছেন সবাই আদম আলা বংশধর হিসাবে সেই জ্ঞানের একটা অন্তর্নিহিত জ্ঞানের একটা রেশ আমাদের ভিতরে রয়ে গেছে পৃথিবীতে কিন্তু আমরা সেটা স্মরণে রাখতে পারিনি কারণ রুহানি জগৎ থেকে পার্থিব জগতে আসতে আমাদের অত্যন্ত জটিল এবং অচিন্তনীয় একটি জটিল জন্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে রুহানি জগৎ থেকে আমাদের পৃথিবীতে আসতে হয়েছে থেকে এখানে আসতে হয়েছে যে এর ফলে যেমন আমরা ভুলে গেছি আল্লাহতালার কাছে আমাদের আদি একটা প্রতিশ্রুতি ছিল আল্লাহ রাবুল আলমী জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তুবে রব্য কম আলু বালা আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আল্লাহ আমরা তো সব তুমি আমাদের রব আমরা বালা বলে এসছি বলে এসেছি পৃথিবীতে এসে আমরা আবার ভুলে গেছি জ্ঞানের ক্ষেত্রে ভুলে গেছি আচরণের ক্ষেত্রে ভুলে গেছি জীবনযাপনের ক্ষেত্রে ভুলে ভুলে গেছি এখন এই পৃথিবীতে আমরা আবার জ্ঞানের ইসলামীকরণ প্রয়োজন প্রয়োজন আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আইসে আমরা অন্ধকারে নিপতিত হই কোনো আলো থাকে না আল্লাহ রাবুল আলমিন এই পার্থিব জীবনে আমাদের একটা সুনির্দিষ্ট সময়কাল একটা জীবন দিয়েছেন এই জীবনে পার্থিব জীবনে আমরা যাতে মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্যে একটা জীবন ধারণ করতে পারি একটা সময় অতিবাহিত করতে পারি দেশ সময় অতিবাহিত করে আমরা আখিতার আখিরাতের জন্য আমাদের কিছু আমল অর্জন করতে পারি কারণ আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীতে আমরা আমাদের দেহ আমাদের এই শরীর আমাদের এই জীবন হায়াতি জিন্দিগিতে এখানে যা কিছু প্রয়োজন আমাদের নিরাপত্তা আমাদের বাসস্থান আহার বাসস্থান সুযোগ সুবিধা ইত্যাদি তৈরি করে আমরা আখিরাতের কাজ করব আল্লাহর ইবাদত করব এই উদ্দেশ্য পৃথিবীতে তো সেই জন্য আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে যেহেতু আমরা অন্ধকারে নিপতিত হয়েছি যুগে যুগে আল্লাহ তে আলাহ রাসুলগণকে পাঠিয়েছেন অহি দিয়ে এই অহির জ্ঞান যখন আমরা প্রাপ্ত হই তখন ওই যে জ্ঞানের রেশ রয়ে গেছে আমাদের মধ্যে সেটা সেটা আরও উদ্ভাসিত হয় আমরা অহির জ্ঞানে আলোকিত হই আমরা জ্ঞানবান হয়ে উঠি আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে অনেক রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমন এবং তার উপরে কোরআন কারিমে অবতীর্ণ হবার ফলে আল্লাহ রাবুল আলমিনের ওহীনাজেল পৃথিবীতে শেষ হয়ে গেছে তিনি আর ওহীনাজেল করবেন না কোরআন কারিম নাজিলের পরে আল্লাহ তালা বলেছেন যে আল ইয়ামা আকমাল তুলা কুমুম দি না কুম আকম তু আলাইকুম নিয়ামাতি ওর আদিতুল আকুমুল ইসলাম আদি নান আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে কবুল করলাম তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে কবুল করলাম তাহলে আপনার এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা একটু উপলব্ধি করলাম যে ইসলামাইজেশন অফ নলেজ বা জ্ঞানে যে বলতে আমরা আদি প্রতিশ্রুতি আলাস্তব্যির কালু কালুবালা এবং অহির আলোকে আমরা আমাদের জ্ঞানকে আমরা পুনর্বিন্যাস করব আরেকটি বিষয়ে জানতে চাইব ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনার কাছ থেকে আমার তো সংক্ষিপ্ত সময়ে মোহাম্মদ মতিউর রহমান ওনার কাছ থেকে ইস্তামীকরণের একটা ব্যাখ্যা আমরা পেলাম কিন্তু এটা কীভাবে করা হবে জ্ঞানের ইসলামীকরণটা কীভাবে করা হবে ধন্যবাদ মজিবর রহমান সাহেব যা বলেছেন এর উপর ভিত্তি করেই আমরা বলতে করণ দিয়া যে কাজগুড়া করা হয় যেমন জাতীয়করণ সরকারিকরণ বা করণটা আমাদের সমাজে বেশ পরিচিত এতে দেখা যায় যে যেইটার উপরে করা হয়েছে ওর অবয়বের কোনো পরিবর্তন হয় না কিন্তু প্রকৃতিটা পরিবর্তন হয়ে যায় যেমন একটা বেসরকারি কলেজ সরকারি হইল তখন ওখানে লেখাপড়া চলবে ওই টিচার স্টাফ যারা তারাও থাকবেন তাই ইসলামীকরণ হলো পৃথিবীর বুকে যা আছে কাঠামো থাকবে এইভাবে থাকবে কিন্তু এর উপর ইসলামী ভাব দ্বারা নিয়ে আসবে যেটাকে কোরআনে শিব গতুল্য বলা হয়েছে এবং আল্লাহ রং বলা বলা হয়েছে মানুষ ভুলে যায় জান্নার থেকে সে সেখানে ভুলে গেছে আমরা ভুলে গেছে আল্লাহ ডাক দিয়েছেন ইয়্যাহ ইং স্যানু মা গর্বিক ও হে মানব তোমাদিগকে তোমার প্রভু সম্পর্কে কিসে সে ভুলিয়ে দিল তোমরা ভুলে গেলে ওখান থেকে পরীক্ষার জায়গায় এই যে ভুলে যাওয়াটা এই ভুলে যাওয়াটার অর্থই হলে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি এবং যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা যে উদ্দেশ্য জিন এবং ইনসান তথা ইবাদতের জন্য সৃষ্টি করেছে সেই ইবাদত আমরা ভুলে গিয়েছি এখন আমরা যদি আবার ইবাদতের পথে ফিরে আসি ইসলামের পথে ফিরে আসি এবং এটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যুগে যুগে নাবী এবং রাসুল এসেছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নাবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তিনি এসে নিজের জীবনে বাস্তবায়ন করে এটা দেখিয়েছেন সত্যিকারভাবেই নিজে আর একটা তিলাবাত করেছেন আলি আকমাল আকমালতুল দিন তোমাদের জন্য আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ দিনের মাঝে এমন কোনো বিষয় বাকি নাই যেন ও তো এবং তোমাদের উপর আমার নিয়মত পরিপূর্ণ করলাম কিন্তু এখানে দুটো শব্দ ব্যবহার করা যায় একটা একমাল তো আর একমাল দ্বারা বা ইকমাল দ্বারা যে পরিপূর্ণ বোঝা যায় সেই পরিপূর্ণটা হলো এমন পরিপূর্ণ যার উপর সামান্য একটু দিলে উপচে পড়বে এই জন্য ইসলামী শরিয়াতে ফিদ্দিন কিছু জায়েজ নাই লিদ দিন জায়েজ দিনের মাঝে আপনি কিছু ঢুকাবেন শির বিদা আত খোরাফা ঢুকাবেন এটার কোনো অবকাশ নাই কিন্তু লিদ্দিন দিনের উন্নতির জন্য আপনি কোনো কাজ করবেন এটা বৈধ কাজে লিদদিন এবং ফিদ্দিন যদি আমরা বুঝি তাহলে জ্ঞানের ইসলামীকরণটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায় মানুষ সৃষ্টি থেকে শুরু করে তার জীবনের সকল পরতের পরতের বর্ণনা কোরআনে বিশদভাবে আছে একলা বিশমিন রব্বিকাল্লা যে খোলাক এখানকার যে পাঁচটা আয়াতেই এখানে যে আলাক থেকে তাকে স্থির করা হয়েছে আলাক মানুষের সৃষ্টির মূল যেটা বিষয় এ সমস্তগুলো আমাদের পড়ানো হয় না সুতরাং জ্ঞান দেয়া হচ্ছে কিন্তু জ্ঞানটাকে ইসলামাইজেশন করা হচ্ছে না ফরে মহা জ্ঞানী হয়ও সে অনেক কিছু চিনছে কিন্তু আল্লাহ সুবাহ এবং তার প্রভুকে চিনছে না এই কথাটাই কোরআনে বলা হয়েছে এবং এইভাবেই যদি প্রতিটা জিনিস আমার সমস্ত জিনিস যদি আমি আল্লাহ এবং রাসুলের দিকে যদি নিয়ে যাই সবটার সাথে কোরআন এবং সুন্নার বিধান যদি আমি জুড়ে দেই তাহলে এটা ইসলামীকরণ হয় তাহলে বর্তমান কাঠামোতে আমি জ্ঞান বিজ্ঞান বলি পদার্থবিজ্ঞান বলি আমি ভ্রণতত্ত্ব বলি আমলজি বলি সবকিছুই কিছুই আমাদের চর্চা করবো কারণ মানব বান্ধব প্রয়োজনীয় কিন্তু যিনি স্টা তিনি এই বিষয়গুলোকে যেভাবে ব্যবহার করতে বলেছেন যে রোডম্যাপে চলতে বলেছেন অভ্রান্ত পথে চলার যে নেয়ামত সে নেয়ামত গ্রহণ করতে পারলে বোধ এই জ্ঞান গবেষণার মাধ্যমে আমরা সভ্যতাকে মানব জাতিকে আর বেশি উপকৃত করতে পারবো এই জন্যই বোধ হয় ইসলামীকরণের বিষয়টি এতটা গুরুত্বপূর্ণের ব্যাপারে আপনি কিছুটা সংক্ষেপে কিছু উদাহরণ দিয়েছেন যে এই কাঠামো থাকবে কিন্তু এবং দর্শনাটা আমাদের শুদ্ধ হতে হবে এবং আমরা যে যে আলম আরওয়াতে যে প্রতিশ্রুতি ব্যক্ত করে এসেছিলাম কালোবালা আমরা সেই অঙ্গীকার জন্য আমরা চলতে পারি নিতে হবে আমাদের আজকের বিষয় জ্ঞানের ইসলামীকরণ বিরতের আগে জ্ঞানের ইসলামীকরণ কিভাবে এ বিষয়ে ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উনি সংক্ষেপে কিছু কথা বলেছেন এখন আমরা মোহাম্মদ মতিউর রহমান আপনার কাছে জানতে চাইব জ্ঞানের যে ইসলামীকরণ এটার প্রয়োজন কেন প্রয়োজনটা অত্যন্ত ব্যাপক এবং প্রয়োজনটা প্রকট আজকের দিনে বিশেষ করে কোরআনুল কারিম অবতীর্ণ হওয়ার মাধ্যমে আল্লা রাবুল আলমিন রোজ কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে কোরআনুল কারিমকে নাজিল করা হয়েছে সব মানুষের প্রয়োজন জ্ঞান মেটাবার জন্য সমস্ত জ্ঞান এর ভিতরে নিহিত রয়েছে কারণ রসুল সাল্লা সাল্লাম ছিলেন সকল মানুষের নবী এবং রাসুল আল্লাহ তালা তাকে বলতে নির্দেশ দিয়েছেন কুল ইয়া রাসুল উল্লাহ ইম জামিয়া যে আমি তোমাদের সব মানুষ সব মানুষ সব মানুষের নাবি এবং রাসুল আমি আল্লাহ রাবুল্ আলমী থেকে বলতে নির্দেশ দিয়েছেন আর কোরআন কারিম এমন জ্ঞান নিহিত রয়েছে যা পৃথিবীতে যত সব মানুষের জ্ঞান যতই বিকশিত হোক মানুষ যত জ্ঞান উচ্চ শিখরে আহরিত আহরণ করুক বলে দাবি করুক ওর আনুন কোরআন কারিম সর্ব অবস্থাতেই মানুষকে মানুষের সেই জ্ঞানকে ধারণ করতে পারবে এবং কোরআন কারিমকে অনুসরণ করে মানুষ সভ্যতার মতো ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারবে তো এই অবস্থাতে অসুবিধাটা হচ্ছে এখানেই যে আমরা জানি সবাই কোরআন কারিমাতে আয়ত আছে আল্লাহ রাবুল্লা আলমে যখন হুকুম দিলেন এহ বে তো আদু কুম্লি বা দিন রুয়া মাতাও নিলাহিন আল্লাহ বোলা মানুষ আদম এবং শয়তান উভয়কে বলে দিলেন তো তোমরা পৃথিবীতে নেমে যাও পরস্পরে সুত্ত হই তবে শয়তান তখনই বলে আসলো আল্লাহকে বল সে বলছে আর তো হংকারী সে আল্লাহকে বলল যে ফ বিমা আগ ঐতানিলা আক উদান না লাহুম সির তোকাল মুস্তাক ইম আতিয়ান নাহু মিম বাইনে আই দিম ওমিন খালহিম ওয়ান আইমা নিহিম আন সামাইল হিম ওলা তাজিদু আকসার রুহম শাহের সে গর্ব করে বলে আসলো যে আল্লাহ রাবুল্লা আলম তুমি আমাকে যেমন বিভ্রান্ত করছে সব প্রমাণিত হয়েছে করেছ আমি তোমার সেরাতুল মুস্তাকিমের উপর বসে থাকবো অবস্থান নেব যাতে করে তোমার বান্দারা সরল পথ অগ্রসর হতে না পারে তাদের এদিক ওদিক হটিয়ে দেবো আমি সে বাধাগ্রস্ত করবে বাধাগ্রস্ত করবে দুই নম্বর সে কীভাবে করবে তাও পরিষ্কার বলেছে সে তার পথটা হলো সে বান্দার ডান দিক থেকে আসবে বাম দিক থেকেও আসবে সামনের থেকে আসবে পিছনের দিক থেকে আসবে যে অসী আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে পাঠিয়েছেন যে পরম সত্য জ্ঞান সেই জ্ঞান থেকে সে বিভ্রান্ত করার জন্য সর্বসময় চেষ্টা করেছে সুতরাং তার আলাদা কোনো জ্ঞান নেই শায়তান তার আলাদা কোনো জ্ঞান নেই তার যেটা আছে সেটা হচ্ছে অহির বিপরীত কাজটা করানোই হলো তার তার ধর্ম তার কাজ এখানে জ্ঞানকে ইসলাম থেকে বিযুক্ত বিযুক্ত মানে দূরে সরিয়ে দেব দূরে সরিয়ে দেওয়া এই কাজটি করতে গিয়ে আমাদের বর্তমান যে সভ্যতায় যে জ্ঞানের ধর ধারণ করছি আমরা লালন করছি আমরা অবশ্যই দাবি করি এবং কথাও সত্য যে আমাদের আমলে জ্ঞান অনেক বেশি বিকশিত হয়েছে অন্য যে কোনো সময়ের তুলনায় অবশ্যই সত্য এর দ্বারা আমরা প্রভূত উপকৃত হচ্ছি আমাদের পার্থিব জীবনের ফলে অনেক বেশি প্রযুক্তির ক্ষেত্রে আবিষ্কার হচ্ছে এবং তার সফল ব্যবহারের ফলে আমাদের জীবন অনেকই স্বস্তিকর হয়েছে স্বাচ্ছন্দ্যময় হয়েছে সহজ হয়েছে এটা ভোগ বিলাসে

আমাদের বিশ্বাসে আমাদের জীবনের সর্বস্তরে আমরা যদি কাজগুলি করি যেহেতু আল্লাহ রাবুল আলমিন সর্বজ্ঞানের অধিকারী তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন সুতরাং মানবিক জ্ঞানের চাইতে সেই জ্ঞানটাই আমাদের জন্য ফলপ্রুষ এবং উপকারী আমি একটু উদাহরণ ছোট্ট বলতে পারবো সেটা হলো আমি পর্দার ব্যাপারে যদি বলি যে পর্দার কথা ইসলামের বিধান রয়েছে সে পর্দা আল্লাহ রাবুল আলমিনের হুকুম যে মহিলারা তাদের শরীরের শরীরকে আবৃত করে রাখবে এইভাবে এই পর্যায়ে আর পুরুষেরা তাদের দৃষ্টিকে অবনত রাখবে পুরুষের জন্য আছে মেয়েদের পুরুষের অবশ্যই দৃষ্টি দৃষ্টি অবনত রাখতে হবে এখন এইটুকুন হল আল্লাহ তালার হুকুম শয়তানের হুকুম হচ্ছে সে এটাকে প্রলুব্ধ করে তুলে অধিক ভোগ লালসার মতো করে তুলে লোভনীয় করে তুলে করে তুলে পুরুষের দৃষ্টিকে নিচ থেকে ঊর্ধ্বগামী করে দেয় একই সাথে মহিলাদেরকে কাপড়গুলো খুলে ফেলতে বলে সুতরাং আজকের দিন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর হুকুম পর্দা পালন করে যে জীবনযাপন করলে যে সুখকর জীবনে পৃথিবীতে হবে সেটা হলো আমার প্রেম ভালোবাসা থাকবে স্বামী স্ত্রীতে সন্তানের প্রতি স্নেহ মমতা ভালোবাসা থাকবে পারিবারিক সুন্দর একটা পরিবেশে ভবিষ্যৎ নাগরিকরা গড়ে উঠবে শালীন জীবন শালীন জীবনযাপন করব বিপরীতে শয়তানের প্রলোভনে স্ত্রী উন্মুক্ত হয়ে যাবে বেহায়াপনায় হয়ে যায় পরকিয়া করবে করবে ফলত ধর্ষণ বাড়ে পরকিয়া বাড়ে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে অশান্তি হয়ে যায় এবং সন্তানরা ঠিকভাবে লালিত বলতে হয় না ফলটা কী হলো এই পার্থিব জীবনেও কিন্তু অশান্তিতে পড়ে গেল মানুষ সুতরাং আমরা বহির বাইরের দিকে যাকেই শান্তিপূর্ণ সুখী মনে করতেছি আল্লাহর হুকুমের বাইরে থেকে প্রকৃত অর্থে তার ভিতরে শান্তি নেই এই পার্থিব জীবনে যদি শান্তি পেতে চায় আমাদেরকে অবশ্যই আল্লাহতালার যে জ্ঞান সেই জ্ঞানের কাছে ফিরে তেমন আমাদের যে সঙ্গত সুন্দর শালীন যদি জীবনযাপন করতে চাই তাহলে প্রথমে আমাদের যে জ্ঞানকে ইসলামীকরণ করতে হবে জ্ঞানের দিক থেকে যদি আমি ইসলামাইজড হই ইসলামীকরণ হয় তাহলে জ্ঞান তো আমার মধ্যে কাজ করবে মস্তিষ্কে কাজ করবে মননে কাজ করবে এবং জ্ঞানের তো একটি প্রতিফলন তো আমার আচরণের সমাজের ভিতরে দেখা যাবে তো আল্লাহর জ্ঞানকে অনুসরণ করলে এটুকু হবে আমার পার্থিব জীবন সুখকর হবে স্বস্তিকর হবে এবং অনন্ত আখিরাতে এর বিনিময় আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন কারণ মানব জীবনে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ তালা বলে দিয়েছেন প্রকৃত সাফল্য কী সাফল্য আমরা পার্থিব জীবনের এই যে আমি পার্থিবের অর্থ উপার্জন জ্ঞান সম্মান পার্থিবে লাভ করলাম এটাই সত্যিকার সাফল্য নয় আল্লাহ রাবুল আলমিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মানব জীবনের সাফল্য কী পৃথিবীর আসার সাফল্য একটাই সেটা আল্লাহ রাবুল আলমিন বলেন কুল্ল নাফসিন জায় এ মাউথ ও এন্নাফু আয়ামাল কিয়ামা নার ওয়া উদ খেলাল জান্নাত ফাঁকাত ফায়জা এই হলো সাফল্য যে মা তোমরা মানুষ পৃথিবীতে এসেছো তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তবে তোমাদের উপযুক্ত প্রতিদান দেওয়া হবে ইয়ামল কিয়ামাতে কিয়ামত দিবসে সেই দিন ফামান জুহন নার অর্থাৎ দুদক থেকে নার থেকে তাকে দূরে রাখা হবে ও উদ খেলাল জান্নাত এবং ভেসতে প্রবেশ করানো হবে সেই হলো সাফল্য তাহলে পৃথিবীর সাফল্য এবং পরকালের অনন্ত জীবনের সাফল্য জন্য জ্ঞানের ইসলামীকরণ প্রয়োজন কারণ আমি যদি জ্ঞানকে শুদ্ধ করতে না পারি ইসলামীকরণ করতে না পারি তাহলে বিভ্রান্ত জীবনযাপনের মাধ্যমে আলো ঝলমলে জাহেলিয়াতের মাধ্যমে এই পৃথিবীর জীবন আমার ব্যর্থ হবে ব্যর্থ হবে অনন্তকালের জীবন এই সময় আপনি যে স্পষ্ট করে জ্ঞানের ইসলামীকরণের প্রয়োজনীয়তাকে স্পষ্ট করলেন ব্যক্ত করলেন এর সূত্র ধরে আরেকটি বিষয়ে যেতে চাইব ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনার কাছে এতক্ষণের আলোচনার প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটি কৌতূহল জেগেছে একটি প্রশ্ন জেগেছে আমরা উপলব্ধি করেছি যে বর্তমান সভ্যতায় এ ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে জ্ঞানের যে সঠিক প্রয়োগ প্রয়োজন সঠিক জ্ঞান অর্জন প্রয়োজন এবং সেটার সূত্র হতে পারে জ্ঞানের ইসলামীকরণ কিন্তু বিরাজমান যে সভ্যতা এই সভ্যতায় জ্ঞানের ইসলামীকরণের এই বিষয়টিকে আমরা কিভাবে অনুসরণ করব এবং এর রূপটা কেমন হবে বিজ্ঞান মানুষকে বাড়িয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ এটা মানবজাতির একটা প্রশ্ন তাহলে আমরা কি উন্নতি হইলাম কিন্তু অন্যদিকে আবার অবনতি দিয়ে পড়ে গেলাম এটা কিন্তু কিছু পেলাম আবার কিছুকে হারালাম হ্যাঁ এইভাবেই বলে যে গতি পেলাম মতি ভ্রম হইলাম তাহলে দেখা যায় যে বিশ্ব এক পা এগিয়েছে তিন পা পিছিয়েছে ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চরিল অর্থাৎ তাহলে উন্নতি কোথায় এই বিংশ শতাব্দীতেও অমুসলিমরাই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে এক নম্বরে স্থান দিয়েছে তারা চুলসেরা বিশ্লেষণ করে দেখেছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মিশন যদি আবার এখানে না আসে তাহলে এখানে কোনো মতেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না কাজ একজন কবি খুব চমৎকার বলেছেন যে যাহা অহি তাহাই সহি যাহা সহি তাহাই কহি অহি সারা সহি নাই মানতে মোরা বাধ্য নই তাহলে দেখেন সমস্ত জিনিসের মাঝে আমি যদি একটু অহিটা নিয়ে আসি তাহলে আমার হয় যে কোরআন এ সম্পর্কে আদেশ আছে যখন তোমরা কোনো বিষয়ে মতবিরত হয়ে যায় তোমাদের মাঝে হতে পারে এখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন জাত বিভিন্ন স্থান গবেষণার কারণে মত পার্থক্য হতেই পারে যেতে হবে ইলাল্লাহি রসুল আল্লাহ এবং রাসুল যে সিদ্ধান্ত এবং মতবিরোধ হলে মত পার্থক্য হলে ফিরাস্তব আল্লাহ কাছে কোনো ব্যক্তির কাছে না এবং দেখেন যে কোরআনের যে প্রথম আহ্বান মানব মানবমণ্ডলীর জন্য সুতরাং এই মানব মন্ডলীকে বাঁচাইতে আমার জ্ঞানের ইসলামীকরণ দরকার যেটা যেভাবে আমার মুসলিমের জন্য দরকার অমুসলিমের জন্য দরকার বর্তমান সময় পড়ুক যে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু চিন্তা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা কিছু এগিয়েছি কিছু উন্নতি করেছি কিন্তু এই উন্নতি আমাদের সুখ দেয় নাই আমাদের জীবন চেতনায় ভুল থাকার কারণে সম্পদ আমরা উপার্জন করছি এর সুষম বন্টনের ক্ষেত্রে আমাদের ভুল আছে কিনা নানা বিষয়ে আমাদের পর্যালোচনার আত্মসমালোচনার প্রয়োজন আছে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম কিন্তু সময় আমাদের এখানে থামতে বলছে আজকে আমরা বেশি দূর অগ্রসর হতে পারলাম না ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সুযোগ আমরা পেলাম মোহাম্মদ মতিউর রহমান আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এন টিভি কর্তৃপক্ষকে আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত আমাদের আজকের বিষয় জ্ঞানের ইসলামীকরণ আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আজকের অনুষ্ঠানে আমরা একটি ব্যাপক বিষয় নির্ধারণ করেছিলাম সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই অল্প বলতে পেরেছি তা আমরা চেয়েছি আপনাদের মধ্যে কিছু প্রশ্ন জাগুক কিছু কৌতূহল জাগুক এবং আমাদের তো যে পথ চলা জীবনের যে পরিক্রমণ সেখানেও তো আমাদের নিজেদেরকেই অভিযাত্রায় শরিক হতে হবে নিজেদের পথ কদম কদম করে নিজেদেরই এগুতে হবে আজকের বিজ্ঞ আলোচকবৃন্দ সংক্ষিপ্ত সময় আলোচনার মাধ্যমে জ্ঞানের ইসলামীকরণের বিষয়টি কি উপস্থাপন করেছেন গুরুত্ব বোঝাবার চেষ্টা করেছেন এর অনুশীলন কীভাবে সম্ভব এবং প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম এই জীবন্ত বহতানুদীর মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের